তৌফিক লিপু মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের চ্যানেলের আজকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে এবং এই বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনারা জানেন, সকালে ঢাকা থেকে কক্সবাজারে এসে প্রথমে তিনি রেল লাইন প্রকল্পের উদ্বোধন করেছেন এবং সেই সাথে তিনি দোহাজারি কক্সবাজার দিয়ে রেল লাইনের যে কাজের উদ্বোধন করেছেন, সেই সাথে আপনারা জানেন প্রধানমন্ত্রী আজকে সকালে কক্সবাজার আইকনিক রেল ভবন থেকে তিনি রামু পর্যন্ত তিনি রেল ভ্রমণ করেছেন এবং পাশাপাশি আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমুদ্র বন্দর, অর্থাৎ প্রধানমন্ত্রী এখানে আসার পরপরই এখানে গভীর সমুদ্র বন্দর যে চ্যানেলের সেটির উদ্বোধন করবেন, সেই উপলক্ষে আসলে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু জাহাজ এখানে প্রস্তুত রাখা হয়েছে, ইতিমধ্যে সেই জাহাজের মহড়া চলছে। তো আসলে এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আছেন আমাদের দুই সহকর্মী, আছেন টিটিএনের দুই সহকর্মী, আছেন আমার সাথে আছেন সৌরভদেব। সৌরভদেব, এই যে বলা হয়ে থাকে গভীর সমুদ্র বন্দর, অর্থাৎ যখন বিদেশ থেকে কোনো জাহাজ বাংলাদেশে আসে সেটি কিন্তু খালাস করতে গিয়ে কিন্তু চট্টগ্রামের উপর আমাদের নির্ভর করতে হয়, তো সেই ক্ষেত্রে যদি এই যে মাতারবাড়ি যে গভীর সমুদ্র বন্দর এখানে যদি যে অর্থাৎ ভারী নৌযান বা যে অর্থাৎ এখানে যদি খালাস করতে হয় তাহলে কি পরিমাণ ফ্যাসিলিটি এই বন্দর দিবে? হ্যাঁ, আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে এই এটি দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর এবং চট্টগ্রাম বন্দরের প্যারালাল সুযোগ সুবিধা সম্পন্ন এই সমুদ্র বন্দরটি, এবং এই সমুদ্র বন্দরটি শুধুমাত্র একটি সমুদ্র বন্দর সেটি নয়, এটি পুরো মাতারবাড়ির এই যে মহেশখালীর দ্বীপ উপজেলার একটি ইউনিয়ন, ছোট্ট একটি ইউনিয়ন, এখানকার পুরো মহেশখালীর চিত্রই পাল্টে যাবে। কেননা একটি সমুদ্র, গভীর সমুদ্র বন্দর একটি পুরো অর্থনৈতিক অঞ্চল তৈরি করে, বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক হাব হতে যাচ্ছে কিন্তু এই মহেশখালী এই সমুদ্র বন্দরের বন্দরকে কেন্দ্র করে। এবং এখানে যেহেতু সমুদ্র বন্দর হচ্ছে, এখানে শিল্পাঞ্চল তৈরি হবে এটা একদম নিঃসন্দেহে, এবং শিল্পাঞ্চল তৈরি হওয়া মানে এখানে একটা বিশাল অর্থনৈতিক অঞ্চল তৈরি হবে। তো সব মিলিয়ে আসলে এখানে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে বাইরে থেকে কয়লাগুলো এই বন্দরের মধ্য দিয়ে আসবে এবং খুব সহজেই সেগুলো এখানে যে তাপবিদ্যুৎ কেন্দ্র সেখানে চলে যাবে। তো সব মিলিয়ে আসলে এই গভীর সমুদ্র বন্দরটি একটি নতুন দিনের এবং আশার সঞ্চার করছে এই অঞ্চলের জন্য, এবং এখানে প্রচুর মানুষের যে কর্মসংস্থান সেই কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে। সৌরভ, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সৌরভদেবের সাথে, আমরা একটু অর্পণ বড়ুয়ার সাথে কথা বলবো, তার আগে একটু বলে নিতে চাই এই যে দেশের প্রথম এবং একমাত্র গভীর সমুদ্র বন্দর, এটি আসলে 17,777 কোটি 20 লাখ টাকার যে প্রাক্ষলিক ব্যয়ে এই মাতারবাড়ি বন্দর উন্নয়ন যে গ্রহণ করা হয়েছে, তো এই বিষয় নিয়ে আসলে একটু অর্পণ সৌরভ বলছিলেন এই যে এই বন্দর যখন কার্যক্রম শুরু হবে তখন এখানকার চিত্র পাল্টে যাবে, আমরা ইতিমধ্যে চিত্র পাল্টাতে দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র বন্দরকে ঘিরে এখানে অবকাঠামোগত বিভিন্ন উন্নয়ন হবে, এখানকার যে সকল মানুষ অর্থাৎ কক্সবাজারের যে সকল শিক্ষিত দক্ষ অদক্ষ যারা শ্রমিক বা এখানকার লোক আছে তাদের জন্য কি উপকার হবে? আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কক্সবাজারে সমুদ্র বন্দর আজকে উদ্বোধন হতে যাচ্ছে, বিশেষ করে যেই জায়গাটি অনেক বেশি অবহেলিত ছিল কক্সবাজারের মধ্যে, একেবারে রিমোট এরিয়া, সেটি হচ্ছে মহেশখালীর ধরঘাটা বা মাতারবাড়ি। কক্সবাজারের এই দুটি ইউনিয়ন, বিশেষ করে মাতারবাড়ি এবং ধলঘাটা, একেবারেই খুব বেশি অবহেলিত ছিল, কিন্তু এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে অদূর ভবিষ্যতে, যেমন আগামী এক যুগের মধ্যে কক্সবাজারের সকল ইউনিয়নকে ছাড়িয়ে যাবে মাতারবাড়ি এবং ধলঘাটা। তো কেন ছাড়িয়ে যাবে সেটি ইতিমধ্যেই আসলে আমাদের নজরে এসেছে এবং আমরা জানি যে ইতিমধ্যেই আজকে প্রধানমন্ত্রী মাতারবাড়ি সমুদ্র বন্দর চ্যানেল উদ্বোধন করবেন এবং এখানে একটি প্রথম টার্মিনাল তিনি ভিত্তিপ্রস্তরে স্থাপন করবেন। এটি বাস্তবায়িত হলে অবশ্যই, এখানে সৌরভদেব বলছিলেন তার সাথে আসলে সকলেই একমত, আমিও একমত যে এখানে এখানে সমুদ্র বন্দরটি যখন পরিপূর্ণভাবে গড়ে উঠবে, এখানে যখন বিদেশ থেকে মালামাল খালাস হবে, পণ্য আনা নেওয়া হবে, এটি আসলে আন্তর্জাতিক হাবে পরিণত হবে। বাংলাদেশ থেকে যেমন এখানে এই বন্দরকে ব্যবহার করে বিদেশে পণ্য আমদানি করা হবে, ঠিক তেমনিভাবে এই বন্দর দিয়েই কিন্তু বিদেশ থেকে নানান পণ্য
এইখানে এই বন্দর দিয়ে খালাস হবে যে এই পণ্যগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মহেশখালীর এই সমুদ্র বন্দর থেকে চলে যাবে। ঠিক যেমনিভাবে চট্টগ্রামকে বন্দর নগরী বলা হচ্ছে, অর্থাৎ আমরা বলে থাকি যে চট্টগ্রাম ঢাকার রাজধানী, ঢাকার পরে অবস্থান হচ্ছে চট্টগ্রামকে আমরা ধরে নিই বাণিজ্যিকভাবে। তো সেই হিসেবে বাণিজ্যিকভাবে যেহেতু চট্টগ্রাম ঢাকার পর অনেক এগিয়ে, আমরা অদূর ভবিষ্যতে সমুদ্র বন্দর সব পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হল উদ্বোধন করবেন। এই উদ্বোধন নিয়ে আশপাশের একটু পরিস্থিতি একটু দেখাতে চাই। প্রধানমন্ত্রী আসবেন এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর যে অর্থাৎ এখানে উদ্বোধন করবেন, এই যে প্রধানমন্ত্রী এখানে এসে যে অর্থাৎ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চ্যানেলের উদ্বোধন করবেন, সেই সাথে প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন নৌ মহড়া হয়ে গেছে একটু আগে এবং প্রধানমন্ত্রী যখন আসবেন ফাইনালি আর একটি নৌ মহড়ার এখানে অংশগ্রহণ করবেন, সেই জন্য বেশ কিছু জাহাজ এখানে প্রস্তুত রাখা হয়েছে। তো সব কিছু মিলে আসলে পুরো বন্দর কেন্দ্রিক আসলে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে প্রধানমন্ত্রী আসবেন এবং যেটি আপনাদেরকে একটু সবশেষ একটি সংক্ষেপে বলে আপনাদেরকে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে অর্থাৎ যে মাতারবাড়ি বন্দর বাংলাদেশের অর্থনীতির জন্য অনেকটা গেম চেঞ্জারের ভূমিকা পালন করবে বলছেন। এই বন্দর আসলে যেহেতু চট্টগ্রাম বন্দরকে বলা হচ্ছে, সেখানে অনেক সময় ভাটার সময় অনেক নোঙ্গর করা যায় না বা পণ্য খালাস করা যায় না, সেই দিক বিবেচনা করে আসলে এই বন্দরকে আসলে ভাটা এবং জোয়ারের জন্য কখনোই অপেক্ষা করতে হবে না, সবসময় অর্থাৎ সবসময় এখানে যে জোয়ার ভাটার সময় এখানে পণ্য খালাস করা যাবে। এই বন্দরে আসলে 8000 TEUS এর জাহাজ ভিড়তে পারবে, শিপিং লাইনগুলো আসলে বাংলাদেশ জাহাজে নিয়োজিত করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখবে। তো এই আসলে মহেশখালী মাতারবাড়ি মহেশখালী এলাকায় ব্যাপকভাবে শিল্পায়ন গড়ে উঠবে, অর্থনৈতিক অঞ্চল হবে এখানে, পাশাপাশি এখানকার বেকার যুবক অর্থাৎ দের বিভিন্ন জায়গায় অর্থাৎ শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। তো আসলে একটু বলে রাখি আপনাদেরকে, মাতারবাড়ি বন্দরকে ঘিরে যেই ব্যাপক যে অর্থনীতি কর্মযোগ্য হচ্ছে তা বাংলাদেশের অর্থনীতি তথা জিপি অর্থাৎ জিডিপিতে 2-3% অবদান রাখবে বলে এখানে আশা করা হচ্ছে। এটি অর্থনীতিবিদরা এই কথাটি বলছেন। আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে 2026 সাল নাগাদ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এটি আসলে অনেকটা আগেই বলছিলাম, মাতারবাড়ি বন্দর হবে বাণিজ্যিক হাব, চট্টগ্রাম বন্দরের অর্থনৈতিক লাইফলাইন, মাতারবাড়ি বন্দরও হবে প্যারালাল অর্থনৈতিক লাইফলাইন বলা হচ্ছে। তো দেশের প্রথম এবং একমাত্র গভীর সমুদ্র বন্দর স্থাপনের জন্য এই বন্দরে 17,777.20 কোটি টাকার প্রাক্ষলিক ব্যয়ে মাতারবাড়ি বন্দর উন্নয়ন যে প্রকল্প এটি নিয়েছে সরকার। তো এটি আসলে মাতারবাড়ি টার্মিনাল বাস্তবিত হলে 16 মিটার তার চেয়ে বেশি গভীরতা সম্পন্ন বাণিজ্যিক জাহাজ গমনাগমন হবে এখানে। তো এটি আসলে যে অর্থনীতির যে সুপ্রভাব ফেলবে বলছেন। গভীর সমুদ্র বন্দর নির্মাণের লক্ষ্যে 350 মিটার প্রশস্ত এবং 16 মিটার গভীরতা সম্পন্ন 14.30 কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রোচ চ্যানেল এখানে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তো এই যে অ্যাপ্রোচ চ্যানেলের উত্তর পাশে 2,150 মিটার দীর্ঘ ও দক্ষিণ পাশে 670 মিটার দীর্ঘ ব্রেকওয়াল অর্থাৎ ঢেউ নিরোধ বাঁধ এখানে দেওয়া হয়েছে। তো 2026 সালের মধ্যে আনুমানিক 0.6 থেকে 1.1 মিলিয়ন অর্থাৎ TEUS 20 ফুট দৈর্ঘ্যের যে কন্টেনার বলা হচ্ছে এই, এবং 2041 সালের মধ্যে আনুমানিক 2.2 থেকে 2.6 মিলিয়ন TEUS কন্টেনার কার্গো হ্যান্ডেল এখানে সম্ভব করা হবে। তো এই যে দর্শক আপনাদের এই যে মাতারবাড়ি যে বিদ্যুৎ প্রকল্পের সম্পর্কে আপনাদের আমরা বলছিলাম, এখানে বন্দরের যে কার্যক্রম সেই কার্যক্রম সম্পর্কে আপনাদের বলছিলাম। এই যে এই মাতারবাড়ি অর্থাৎ বন্দর কার্য বন্দর থেকে 27 কিলোমিটার সড়ক হবে, এই সড়কটি একেবারে জাতীয় মহাসড়কের সাথে যুক্ত হবে। তো এই যে এই বন্দরের কার্যক্রম যখন শুরু হবে তখন এই
বন্দরকে ঘিরে অনেকটা বিভিন্ন জায়গায় অবকাঠামোগত উন্নয়ন হবে এবং পাশাপাশি এখানকার অর্থাৎ মহেশখালী থেকে শুরু করে পুরো কক্সবাজার জেলার অনেকটা আমূল পরিবর্তন হবে এবং সেই সাথে এখানকার যারা শিক্ষিত বেকার বিভিন্ন যুবকদের এই কর্মসংস্থানের সুযোগ হবে এই বন্দরে। তো দর্শক, এই ছিল এখানকার সার্বিক পরিস্থিতি। আমরা প্রধানমন্ত্রী এই যে বন্দরে আসবেন এবং এসে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর যে চ্যানেলের উদ্বোধন করবেন, পাশাপাশি প্রথম টার্মিনাল নির্মাণ কাজের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।